দিতাম আসলে দিতাম আসতো কিন্তু সাকিব উদার আছে ও উদার আছে দরদের বাজেট অলমোস্ট 10 কোটি রুপি আছে দরদ সিনেমার বাজেট প্রায় 10 কোটি রুপি ইন্ডিয়ার বেনারসে 25 অক্টোবর থেকে শুরু হয়েছে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা এবং শাকিব খান অভিনীত দরদ সিনেমার শুটিং শাকিব খানের কি চেঞ্জ হয়েছে দরদ ছবিতে আপনার কোনো আইডিয়া নাই 18 ঘন্টা টানা ফ্লোরে শুট করছে একটা মিনিটের জন্য বাইরে যাচ্ছে না পুরো গল্পের মধ্যে ইনভলভ হয়ে আছে একবার ফোন রিসিভ করে না ক্যারেক্টার থেকে বের হয়ে যাবে শুটিং সেটে অনেকে অসুস্থ হয়ে পড়েছিলেন শাকিব খানও ছিলেন তাদের তালিকায় আনন্দের খবর হলো শাকিব খান এখন সুস্থ হয়েছে ফিরেছেন শুটিং এ নাই নাই ফেরার মতোই ফিরেছেন 18 থেকে 19 ঘন্টা কাজ করছেন তারা সিনেমার অন্যতম অভিনেত্রী ইলনা শাম্মি তার ফেসবুকে জানিয়েছেন নতুন আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে পারেনি বলে অনেকে অসুস্থ হয়ে পড়েছিলেন এখন সবাই সুস্থ অদম্য উদ্যমে টানা 18 থেকে 19 ঘন্টা কাজ করছেন শাকিব খান নিজেও শুটিং সেটে কোনো কল ধরছেন না কোনো ফোন ব্যবহার করছেন না শাকিব খান শুধু কি তাই এত ব্যস্ততার মাঝেও শাকিব খান বলিউডে মন কেড়েছেন অনেক সুনামধন্য অভিনেত্রীর দর সিনেমার শুটিং এর ফাঁকে হট সেক্সি নায়িকা মালাইকার সাথে বিজ্ঞাপন করলো শাকিব খান মিস্টার শাকিব খান আর শাকিব খান ইন্ডিয়ার গ্যান্ডম গোপ্রো নামে একটি ফ্যাশন ব্র্যান্ডের মডেল হয়ে চমকে দিয়েছে টালিউড ঢালিউড এবং বলিউডের তিন ইন্ডাস্ট্রিকে এর থেকে শাকিব খানের প্রসার প্রসার আরও বেশি গুণে ঢের বেড়ে গেল ফ্যাশন ব্র্যান্ডের স্টাইলিশ ব্ল্যাক সেট গিয়ার হুড়ি পরে মালাইকা আরোরাকে পার্সোনাল পিকচার নিতে দেখা গিয়েছে বিশ্বাস্য হলে এটাই সত্য যে শাকিব খান কোথায় পৌঁছে গেল রে ভাই ভাবা যায় ভাবতে হয় এসব বিবেচনায় শাকিব কারিগর দিপজল দাদু কয়েকদিন আগে নির্মাতা অনন্য মামুনকে নিয়ে বিতর্কিত কথা বলেছিলেন তিনি এক সাক্ষাৎকারে বলেন মামুনের তো কিছুই নাই ও ছোট মানুষ ও এত টাকা কোথায় পেল কিভাবে দরদের মতো এত বড় ছবি বানাচ্ছে এই সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে মামুন বলেন আপনার বাবার দরকার আপনার ছবি সিনেপ্লেক্স কেন চলতেছে না আপনার ছবিগুলো দেশের বাইরে কেন ইম্পোর্ট হচ্ছে না আপনি কেন বিদেশ থেকে টাকা আনতে পারতেছেন না এইটা নিয়ে আপনার ভাবা উচিত দিপজল ভাই আসলে আমার তেমন কোনো অর্থবিত্ত নেই কিন্তু আমার মেধা আর বুদ্ধি আছে সেটাকে কাজে লাগিয়ে 10 কোটি রুপির দরদ বানাচ্ছি দিপজলের উদ্দেশ্যে মামুন আরও বলেন আপনার শেষ 6-7টি ছবির কথাই ধরুন একটিও কোনো সিনেপ্লেক্স চালায় না বিষয়টি কি আপনার আত্মসম্মানে একটুও লাগে না আমার সিনেমা কোনো সিনেপ্লেক্সে চলছে না ছবির মান কেন এত নিচে নেমে গেল দর্শক কেন দেখছে না আপনার কোনো সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি পায় না আর একটা কথা বলি দিপজল ভাই আর অনন্ত জলিল এমন দুজন মানুষ যাদের কাছে কেউ সাহায্য চেয়েছে কিন্তু পায়নি এমনটি হয়নি সো রেশারেশে বাদ দেই দিপজল ভাই সিনেমার মান উন্নয়ন করি আন্তর্জাতিক ওয়ার্ল্ড উইড মান সিনেমা তৈরি করি আর দেখাই দেই বিশ্বে আমরাও পারি কারণ আমাদের শাকিব আছে শাকিবিয়ানদের ভালোবাসা আছে